আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বুটের ডাল রান্না করব। কিভাবে হোটেল স্টাইলের বুটের ডালটা রান্না করতে হয় এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ডালটা সবাই রান্না করতে পারে, তবে আমি কিভাবে রান্না করি ওই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি অলিভ অয়েল দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এলাচি, দারচিনি আর হচ্ছে তেজপাতা। এটা ভালো করে 1 মিনিটের মতো রাখবো ফ্লেভারটার জন্য, ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু আদা রসুন দিয়ে দেব, সাথে একটু পানি দিয়ে দেই মশলাটা কষানোর জন্য। এখানে আমি হলুদ আদা 4 চামচ দিয়ে দিয়েছি, মরিচ, এটা হচ্ছে কে কিরকম ঝাল খেতে চায় ওইটার উপরে, আর দিয়ে দিচ্ছি ধনিয়া। একটু জিরার গুঁড়ো, এখন এটা ভালোভাবে কষাতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, যখন দেখতে পাবেন তেলের উপরে মশলাটা ভেসে উঠেছে, ঠিক তখনই ডালগুলো দিয়ে দিতে হবে। আর আমি এখন লবণ দিয়ে দিব, তারপর এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে। ডালটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি এতে গরম পানি অ্যাড করে দিব। গরম পানিটা দিতে চেষ্টা করবেন, তাহলে সিদ্ধটা খুব ভালোভাবে সুন্দর হয়ে হবে। আমি এতে গরম পানি অ্যাড করে দিলাম। এখন এটা আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, এখন আমি এতে অ্যাড করে দিব টমেটো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ডালটা হয়ে গিয়েছে, এখন আমি এতে বাগার দিব। আমি বাগারের জন্য এখানে একটা প্যান বসিয়ে দিলাম, কিছু একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। আমি বাগারের জন্য একটা প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়ে দিলাম, এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিব। এখন আমি 5 ফোড়ন দিয়ে দিব, এটা একটু ভাজতে হবে।
এখন এতে আমি রসুন কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব, আমার বার্গারটা হয়ে গিয়েছে। এখন আমি এটা ডালের মধ্যে ঢেলে দেব। এখন আমি 3-4 মিনিট পর চুলা থেকে নামিয়ে নেব। আমার ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ডালটা কেমন হয়েছে। আসলে দেখেই বোঝা যাচ্ছে খুবই ইয়াম্মি হবে। আর আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন ডালটার এই অবস্থা। তো আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, সার্ভ করব। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, ডালটা অবশ্যই রান্না করার আগে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর এই তো আসলে রান্না সবাই করতে পারে, সবাই করে, সবার রান্নাই খুব ভালো হয়। আর আমি চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর জন্য, বোঝানোর জন্য। আর আপনারাও সবাই ভালো রান্না করতে পারেন। আমি আজকে কিভাবে করলাম এটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা বাসায় ট্রাই করবেন আমার মতো করে, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার হোটেল স্টাইলের বোটের ডাল। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, কালারটাও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক ইয়াম্মি হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।